জাতি ইয়ে করলাম না, জাতিতে বললাম না। এই নয়টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন করে আজকে এই পবিত্র দিনে অর্থাৎ অষ্টমী তিথির ধর্ম দেশনা শুরু করছে। প্রতিবারের মতো আজকে আপনাদের জন্য আমি ঠিক করে রেখেছি যে দেশনা সেটার নাম হবে চার প্রকারের কর্ম। ডিসেম্বর তারা আজকে দেশ না কি বলছিলাম চার প্রকারে কর্ম। মৃত ভাড়াগারে কাইলিমিও ছোট আমি কাইলিমিও মরে না রে ইগলি না তো গেনা লে কাইলিমি ডালে প্রথম কাছে যাব কে কা তুমি ভাইয়া কায়া কে বুঝি গে না রে প্রভু ভাইয়া বলো ই লিমি তো তো না কি না তুমি পক পক এই কাইলিমিও পালে লম জ ঘরে চলে কাই না কাই তুমি সৌকা কে তুমি কন্না সৌকা কে তুমি এখন চার প্রকারের যে কর্ম হয়তো আপনারা বলবেন কোনোদিন তো শুনি নাই বলতে, কর্ম তো তিনটা শুনছি, কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, এটা সত্য। তো এখন চারটা কর্ম কোনটাকে বলছি এটা শুনলে বুঝবেন। এক হচ্ছে কান্না কর্ম, অর্থ হচ্ছে যে কালো কর্ম। দুই সুক্কা কর্ম, অর্থ হচ্ছে সাদা কর্ম। তিন হলো কান্না সুক্কা কর্ম, অর্থাৎ সাদা কালো কর্ম। চার আকান্না আসুকা কর্ম, কালো নয় সাদাও নয় কর্ম, অর্থাৎ কালো সাদা বিহীন অথবা মুক্ত কর্ম। দেখাইলে মা প্রথম আছুন আমি কেন যাব ফলে গা দু চড়াই মিয়া মক্কাও চ আলোকিক করে এমনি কে ও মা ডালিয়ে ঝুড়ে সুমিয়া সাকো শেখা মক্কাও কে তার দেখেও তো কো গুদি সুমিয়া সাকো শেপারে সুমিয়া পাইছে ওই কো খোবারে সুমিয়া সামিয়া করে আগমা ব্রহ্মা বারে এমনিকে মহোম বেচগা লিনিয়া প্রবারে মকম চ কেন্দ্র মা পাওয়া যায় প্রথমা প্রকাশ
tumia sako tete tsuka ngapa tila ma pa bida kumpala tumia po tseko kuri isene ngapa tila ma pa bida ngapa tila piatulu yani tumia samia ko kiwe ni prekmani isene ngapa tila ma pa bida ma gomu me tseka prori lindi isene ngapa tila ma mongsa wa dama pa bida tiona tseko neite tseka kung tseka prori tsuzora ti pisino wa tsako tsoba kai no pa lima ဆက်ရင်တဲ့စကားပြောပါလေယောဂီကရင်ကရင်တုတ်တုတ်ပဇာအကရင်နာလူချေချိုးလေးရေစာသရစာဝါစာမပါပါလေဟုတ်ပါလို့ယောဂီကအကျိုးမြင့်ချောစင်ဖြန့်သောစကားကိုပြောပြီးကျွန်တော်ကစိတ်ပတ်ထလာပါဝါစာမပါပါလေရေစာလေဒုံနာလေမကောင်းချိုးပါလေခါရနာလေမကောင်းချိုးပါလေ ยาบิเกเจนาเลมกอลุงบาเลเตปะทะมะจอกายะดุติยะจอโตอะกุเจนามะจอรุสุนะปะเจโกงาปะเจพระยอสุเมยเวงาเวพระยอสุเมยเลเข้าแตงกะกุอิสางาจอพระยอเจติมะเกรงบาเลเยชาเลเจกะเกรงจอบาเลมกอลยาบิเกสุเมยเวมะจอเปียวโตปะจีมุเลสุเมยจอโกพะจีโกตวอเจติมะ ကျင့်မှာကျင့်မှာတော့ပါလေ။ဤစားလေသောကျေကပ်တဲ့ကျမရဲ့နော်။ယဘတကေမကောင်းသောအယူဝါဒကိုလက်ချပါလေ။ယူဝေမကောင်းသောအယူဝါဒကိုလည်းဟောကြားတယ်။ဒီသုမြတ်ပတ်တိမလို့ကဲ။ကျေကာယကံမြမျောရာလေ။ကာယကံရိနခသုမြတ်သာကိုဆက်ပြီ။သုမြတ်ပတ်တိကိုခိုးတယ်။သုမြတ်သားများကိုလေ ပြန်မှတ်တယ်ကာယကံညခုလက်ဆိုပါမဟုတ်မမှန်ပေါ်ရီလီလို့ပြောတယ်တော်ဟုတ်တော့တယောက်နဲ့တယောက်ရင်တက်ဂုံတက်ချက်ကပြောတယ်ဟုတ်တော့ကရင်ကရုတ်ချေချူတယ်ဆိုစင်ဖြန့်တော့အဖို့မတဲ့ချက်ကပြောတယ်လေညမျိုးလေဦးကြီးကလေမနောကံကလာတယ် သူမြတ်ပွဲချင်းသူမြတ်လေချောင်းသူမြတ်တဲ့ကွေတာကိုနားချောပေါ်ဖရန့်နေဘူးလေဦးကြည့်ချင်မှာတော့တယ်တော့ဘာလဲမခေါ်တယ်အဘိဇာအဲ့ဒါဘာလို့အဘိဇာချေချူပါလေသူမြတ်ပွဲချင်းကိုဖြာချီဖို့ချိန်မှာတော့တယ်တော့ဗျာပဒါချူပါလေတော့ယောဂီမကောင်းသောဝါဒဝဝိကေမကောင်းသောအကျံကိုလုံးပါလေမှန်တော့လင်း ဥမ္မာစုပါတော့မွေးချတိကြပါဘူးလေဖရာကောကအမြမကိုကိုယ်နဲ့ကိုရာကိုကိုယ်ဖရာကလူဘတဲ့ဝချေဝါသနာပါနဲ့လို့ဖြစ်ရွာသနာပါချေတွေ့ဝေါ်ခွဲနာအဲ့ဒါဥမ္မာချတိတိချွေးချလို့ရေးအဲ့ဒါမွေးချတိတိညမြဖက်ပါလေသုံးလေးသုံးညကိုလေခြေပါကဒူချရာအဲ့အမိကံဘာလို့ကဲ့မိဘဂဝန်ကိဘောချေ কান্না কর্ম কালো কর্ম অর্থ হচ্ছে যে দুশ্চরিত্র যত রকমের আছে সবগুলাই কান্না কর্ম দুশ্চরিত্র যেমন কোন ব্যক্তি যদি অন্যের প্রাণ হরণ করে অন্যকে হত্যা করে একরকম পাইল কায়িক দুশ্চরিত্র অন্যের জিনিস চুরি করে অন্যের জিনিস হ্যাঁ ওকে না বলে না কই নিয়ে যায় দুই তারপরে অন্যের ছেলে মেয়েকে বলৎকার করে তিন কয়টা পাইলাম কায়িক কায়িক তিন রকম অন্যকে কষ্ট দেওয়ার জন্য এই নিজেদের মধ্যে বন্ধু বান্ধবকে দুষ্টমি করে এটা দুষ্টমি করা ভিন্ন জিনিস তাই না কোনো ক্ষতি যদি না হয় কিন্তু ক্ষতি হলে দুষ্টমি করাও কিন্তু অন্যায় দুষ্টমি করেও ক্ষতি করতে পারবে না মিশা কথা বলা যাবে না তারপরে একে অন্যের মধ্যে ভালোবাসা যে একটা বন্ধন ওটা যেন নষ্ট হয় দুজনের ভিতরে মিথ্যা ঝগড়া লাগাই দেওয়া এটাকে কি বলে পিছুনা বাজা মিথ্যা কথা বলারে মুসা বাজা দুজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া পিছুনা বাজা তারপরে অন্যকে অন্যের মনে যেন আঘাত হয় এই ধরনের কর্কশ ভাষা গালিগালাজ করা
বিশেষ করে বংশকে তুলে গালি দেওয়া, মা বাবার নাম তুলে গালি দেওয়া, এটা মন থেকে অন্তর থেকে রাগ হয় মানুষের, এটা কর্কশ ভাষা, এই গালি গালাজ এটা নেই ফারুসা ভাষা বলে, তাই না? তারপরে মূল্যহীন কথাবার্তা কিছু আছে, মূল্যহীন কথাবার্তা, যেমন কারো কোনো আর্থিক উন্নতিও হবে না, সামাজিক উন্নতিও হবে না, হ্যাঁ মানে লৌকিক লোকোত্তর কোনো কাজেই আসে না, এমন কতগুলো কথা আছে। যেমন খেলাধুলার কথা, টেলিভিশনের কথা, ফিল্মের কথা, এগুলো কোনো কাজে আসে না। নায়কদের নায়িকাদের কথা এগুলো বলেও আমরা অনেক সময় সময় কাটাই ফেলি, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে বলে এগুলো না বলা ভালো, কারণ সময় মূল্যবান, ওগুলো বলে বলে কোনো লাভ নেই। আমাদের বাংলাদেশে তো এটা বললেও বলতে হবে না, কারণ ইন্ডিয়ান নাটক, হ্যাঁ সময় হলে ওকে দেখে, ওই নাটক না দেখলে হয় না, অথচ ওই নাটকে কোনো শিক্ষণীয় নেই, বড় ঝগড়া লাগে আমার কথা বেশি। ইন্ডিয়ান নাটক আমি কয়েকটা একটুখানি দেখলে দেখি যে এত মানে কূটনীতি ভরা নাটক, হ্যাঁ পেশাল ভরা নাটক, এগুলো না দেখাই ভাবি, এগুলা সম্পাপ ফলাপা ভাষা বলে পারি, অর্থাৎ মূল্যহীন কথাবার্তা। তাহলে বাচনিক কয়টা বেনা? চারটা, মোসাওয়াদা, ভরসা ওয়াচা, সম্পাপ ফলাপা ওয়াচা, আর একটা কি বলছিলাম ভুলে গেছি, পিসুনা ওয়াচা, ঝগড়া লাগাই দেব, এই চারটা দুষ্কর্ম বাচনিক। মানসিকও দুষ্কর্ম আছে, যেমন অন্যের সম্পত্তি যেন আমার হয়, এরকম অনেক লোক আছে অন্যের সম্পত্তি দখল করতে চায়, অন্যের সম্পত্তি কি নিজের নিজের করতে চায়, এভাবে মনে মনে অনেক রকমের ফন্দি খারাপ ষড়যন্ত্র করে। এটা পালিতে বলে এটা অভিজ্ঞা, অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি করার যে চিন্তা অভিজ্ঞা। আবার অন্যের সম্পত্তি অন্যের জিনিসকে ধ্বংস করার ইচ্ছা, ওর এটা ধ্বংস হোক মানে ওকে দেখতে পারি না আর কি, এরকম চিন্তাধারাকে বলে ব্যাপাদা, এটাও কালো কর্ম। আর একটা আছে কালো কর্ম মানুষে মিথ্যা দৃষ্টি, মানে ভগবান বুদ্ধ যে পথ দেখিয়েছেন ওটার বাইরে গিয়ে কাজ করা। যেমন ধরো না সংক্ষিপ্ত যদি কাছাকাছি উদাহরণ যদি আমরা চাই, আমাদের পাহাড়িদের মধ্যে দেখা যায়, বুদ্ধিস্টদের মধ্যে দেখা যায় অসুখ বিচে হয়েছে কথা কথা গ্রামে গঞ্জে, ডাক্তার দেখাবে না অথবা সাদা পূজা দিবে না, ওই বৈদ্য বলি দিবে ছাগল কাটো, এটা বেশি পছন্দ, শুকর কাটো বেশি পছন্দ, কারণ দেবতার নামে নিজে খাইতে পারত, কিন্তু ও বুদ্ধের জন্য দান্ত বললে নেই, ধর্মের জন্য দান দক্ষিণে বললে নেই, এগুলো মিথ্যা দৃষ্টি পড়ে। তাহলে মানসিক তিন রকম পায়, তাই না? কি কি? অবিচ্ছা, ব্যাপাদা এবং মিথ্যা দৃষ্টি, তিনটা। তাহলে কয় রকমের কালো কর্ম পাইলাম? দশ রকমের, কাজে তিনটা, বাচনিক চারটা, মানসিক তিনটা, এটাকে বলে কালো কর্ম। তারপর বুদ্ধ কি বললে? সুক্কা কাম্মা, সাদা কর্ম, সাদা কর্ম, আবু সোকা কেন চোগা আফ্রুকাই বা অবল আফ্রুকাই যা বলে কৌফুতরা ভবানে কমনে তো কৌফুতরা কো দিনে কাতে কাতে আমারও আমি শুরু তেঙ্গে সাদা কর্ম আপনারা আজকে সাদা কর্ম করেছেন, পুণ্য কর্মাদি কুশল কর্মাদি যে দান করেছেন আজকে এটা সাদা কর্ম, শীল নিয়েছেন এটা সাদা কর্ম। দেখিও দেখিও কো করে তুমি আশা কো মেসাই পা সম্মানে আশা সে বছরে সম্মানে ফেসবুক মাঝে কু
klintku menale palam pran. Amoila obomana di krama takongo lemak liku nyat. Muni selo di tanora si enaga. Nguri ki nguri bia. Ye krako kangi nguri bia. Dago kangi nguri bia. Cuma liku mura. Tanora si tanana si nguru maya. Sue tanora si nguri ki nguri nguri ki nguri. Ya si jo ya oboma oboma go oboma di bo. Ye krako sama liti. Fitu ma papa tu. Merakut malim pran. Cici cai negeri. Ya lalu si li piau tu dia. Ya cici cai roti. Asama se cici roti. Shong. Apa ulu pai. Sumia sangko ma se. Sumia pai se kok cai gore. Moko yu. Sumia sangnya gore. Apa ma ma. Ya kaya ke suku akong pai. Tolong. Ya bagi. Mau memang linia juga, bro. Semua tiada tiada rende juga, bro. Kren kru, cicu juga, bro. Macam macam. Aku mihijo juga, sumpiang do juga, bro. Ya seperti, lupa, musikeng, linio, atau kau pergi. Menangkan itu kuih bensia. Semua pace ku, kut pace pekau. Kamu ada berjaya. Cuma sama lah. Semua pace piaci kau. Kamu ada berjaya. Cuma sama lah. Makau sa, ma sa wada kau tak kalem yu. Sama wada, para leje tre. In. Cipra, apa kau sungku? Tapi yang aku beli, kaya kau sungku, uji kau liku, menol kau sungku. Apabila le, cikgu bah, kata mama lah. Ekor, jadi siapa korma aje, siapa uti? Kalau dorben moto, kalau korben moto, kalau korma jadi dos dosa, itu dosa. Tidak, kalau korben ulat aja macam jadi siapa? Kalau, arek pite siapa? Tiga ekor raten moto. Orang, kono kono bakti, pranihat tak koren na. Kono kono bakti, onnet jenis kono dino curi koya. Kono kono bakti onnet cile mihder ke baby cha, bolakka odhurmo koya. Tegaik tinta, shada dharmo, shada kormo. Batoni mitra kotha bolena, jhogaye dewar kotha bisona bacha bolena, korkos pakyo gali gala korena. तुच्छ वाक्य मूल्यहीन कथाबार्ता बोले ना ये चारटा वाचनिक कर्म तारपरे मानसिक अन्येर सम्पत्ति ध्वंस करार चिंता अन्येर सम्पत्ति निजे निजे जेन हय ए धरनेर चिंता कोनो किछु करो ए दुइटा एकटा हच्छे कि रकम अन्येर सम्पत्ति निजे करार चिंता थेके दूरे थाके अन्य सम्पत्ति क्षति करा चिंता थे के दूर थे मिथ्या दृष्टि सम्पन्न नय बुद्धेर नीतिते ही चले तीनटा ताले कायिक तीन वाचनिक चार मानसिक तीन दसटा हच्छे सुचरित्र एकटा हच्छे दुश्चरित्र एटा सुचरित्र एकटा हच्छे कालोधर कालोकर्म और एटा हलो सादा कर्म कालो कर्म करले कि हय बुद्ध की बोलें कालो कर्म करले अपाये निपत्तनादो काला विपाकं विपाक विपाकं विपाक कि हबे अपाये अपाये जाबे अपाय चारटा ना कि प्रेतलोक तीर्थलोक असुरलोक नरकलोक ए चारटाते ताते जन्म जन्मान्तर ए दुःखते पतित होत अन्य केंद्रा करूं कि जाके उखेजा राहुले, वहीं पे जा राहुले, फरागा प्रचोगा, अब आये, निपेटन न तो काला वहीं पाकें, अधे पे पेट का, मक्कों तो, हलो, आकुसुल लोग ते लू, छेबा तो, मक्कों के केंद्रा को लोग ते लू, के अन्य, अन्य के छोरों हलो,
เยซูโรเดบัวอาชาชาเดอเปมาร้อบาโฮอเปเนโยปริตาบงตริเชิงบงอสุรเกบงงเรบงบัวอาชาชาเคบาโฮอภุเกลุเกกะเออภุเกลุเกกะพระกะออทาบาเดแซเกเนเปตตะนะตอเปนดระวิปากังแซเกจะตอเนเปชอกอเนเปบัวร้อบาโฮ あかんのって、とかね、ぼわちゃちゃ、けんたあご。ぼわちゃちゃね。こけんた、ちけんた、あご、ちょけんたな、ぶりきゅう、ぶりき。にべけんた、てよなぶりきゅう。うん。かんぶれと、ぼわぶらあご、からかほたばれ。にるわかみごん。ぼうまん。しゃだだらこれ。しゃだかんもかりら。こたいさめ、たっぽんきぱべ。 এখন তিনে কি বলছে তিনে বলছে কালো এবং সাদা কর্ম দুটোটা মিক্সড কান্না সুকান কর্ম তার মানে হলো কোন কোন ব্যক্তি এমন আছে যে সে পুণ্য কর্ম করে পাপ করে যেমন ধরে কোন কোন কর্ম কোন কোন মানুষ পাপ কাজ করে টাকা পয়সা উপার্জন করে পাপ কাজ করে টাকা পয়সা উপার্জন করে আবার ওই টাকা দিয়ে দানশীল করে দানও দেয় তাহলে মিক্সড হলো যেমন ধরে মিশা কথা বলে ডাকাতি করে চুরি করে পাওয়া টাকা ডাকাতি করে পাওয়া টাকা অথবা আজকাল তো ঘুষ খাইছি ঘুষ খাইয়া যে টাকা পায় ওই টাকা দিয়ে আবার ঠিক মতো দানও করে হ্যাঁ ঠিক মতো কেমন এটা নিয়েও যায় অনেক রকমের পুণ্য কর্ম করে এটা দুটো সাদা কালো মিশ্রিত কর্ম আবার কেউ কেউ দেখা যায় ঠিক সম্যক আজীব সম্মুখ উপায়ে জীবন ধারণ করছে কোন রকমের অন্যে তার জীবনই নাই অর্থাৎ অন্যভাবে কোনো উপার্জন সে করে না কিন্তু আবার দেখা যায় পাপ করে ফেলল কিরকম উত্তর কি বলতে পারবে কিরকম করে যেমন ধরো সে দান কর্ম করলো মুরগি কেটে ওইটা খাটিয়ে বিয়েতে ছাগল কাটলো শূকর কাটলো হ্যাঁ মুরগি কাটলো বিয়েতে খানা পিনা দিল মিশ্রিত হইল কেন না হ্যাঁ পাপ পুণ্য দুটা মিলে গেল না এই তো কেউ তো কেউ লুড়ে আগুন তো ভ্রা মকাউরে মকাউরে কেতরা ভ্রা এমনি কেতরা ভ্রা কিং উচা গো সাবারে রাজ গো দেখা কুফুলি লোপে কুফুলি পারা কুফুলি পারা এমনি রল খাবে দেখে হতে দূরে কোকা ব্যাংকে তো লেন কিং ও চাকু হাতে পারে দুদলিয়া সঙ্গে তো খা আখ দুদলি লোক প্লে প্লে নি রারে পয়সা কম গেল লেন তে গো তা নাই না ইলে ক্রাফে মফে চেসে সুতে নি সুচরা ইয়ে চলে তো গা পুরু কি চরা ইয়ে চগা মা কেও তো পুচো ছয়রা ইলে আসা তে কই অতল আখ তো পেল গাবে হুম মিয়া বই লাঙ্গুয়ে খাই ও ফে চুই ফে গ্রাফ ফে ভালো তেঙ্গা দা মেছো বা বিরা চোগা কুমা রাখারা চোগা চুচা চোগা লোক চোগা মেমায়ে মেমায়া তোমা আকু তো রো ভালো লাগে ভুনা আমি রো চোগা চো মারিয়া যাবো এবার ভুনা আমি রো চোগা রে দেবো হি হো কম থাকলে তো দেবো মিহি থাকলো মজা সামালে আপনারা কি মনে করেন
সাদা এবং কালো দুটো কর্ম যদি মিশে যায় এক মিলিত হয়ে যেতে পারে পুণ্য আছে পাপও আছে সাদাও আছে কালো আছে এই কর্ম ভালো হবে না খারাপ হবে আসলে ঠিক সুন্দর বিরিয়ানি রান্না করছেন পোলাও কোরমা অথবা পায়স খুব সুন্দর করেছেন অথবা একেবারে মধু দিয়ে মিষ্টি দিয়ে কত রকমের হ্যাঁ পিঠা বানিয়েছেন ওখানে একটুখানি যদি তেলা পোগার পায়খানা পড়ে আর খাওয়া যায় আর ঠিক ওরকম নষ্ট হয়ে গেল ওটা এই কেতরা আমি এনার আপনার পেছো গেলে আর মিলে পাবে প্যাল খাওয়া লালো আল্লাহ পা প্যালো ক্রোধারে মুখ হল এক লক্ষা থাকে হাম থম এতে ফেসেরা পয়ে শিখিয়া চামড়ালে পাবে মোবাল এই ইয়ে পয় মারে কেতরা কো আমি না ভু মর বাজে কি সত্যি থা ক্রম কমে মজা ক্রম কম চলে না কম মানে রাগা হতা চল রাগা হতা চল আর কুসলে না তেরে ছানা জনিয়ে মাঙ্গলা হ্যাটি ঠানা দিয়েছু উপা পাই ন রাগা পালিকা প্রথা মারে কথা মারে ইয়ে পয় আকু সুলো কু সুলো চলে রস মক কু সুতে না আকু সুলো চলে রস মক কোগা চলবাবি কু সুলো চলাই অতল কে কোমা তেগা বৈ তেগা আমাই না চলাই তে কেতগা প্রয়োগ করে কাফে ওফে লোলে তে চা প্রকারো রেজা খ্যা দেখা এ ছয় খ্যা চলবাবি কাফা ওফে না কোকা হতে ও কোসে কেগা কোয়েচুয়েলো না গোসে ফুগরে গো কি হতো লাজলুতি গো কি হতো ভালো ছোট যা খাই গা সাধু সাধু করো তো সুকু সাধু করে কে আলে ওসে তো তুমি সাধু করে কে আলো ছেসে তো ওসে তো না সে তো ক্লাসে তো কি কো সাধু 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 করে যা খাবলে করো আমি বা সাধু লয়ে সারো কাওলো আমি বা হ্যালো কলো মহ দেখা চলে গেল না কেন এই ভক্তের সাধু দিবি তোমার তো খেয়াল বুঝে যা পালি দি এ উচ্চ যা কুগা আলু কলো কি চল তোমা আমি না রুড়ো বলে দি রেজা খেলে তে করে সাধু খলে কে চলে ক্রাফে চলে সাধু ফল ছয় কে চলে সাধু ফল ক্রাফে চলে অক হো সাধু চলে তুমি কেন হতল এই এই জন্ম তারপরে লালে চলে ইয়া লুড়িয়ে কৌশু ভ্রু কৌশু লু দে লু লু ভ্রকলে লু এঙে যা ভাই পালে লু এঙে যা ছোবাবি তো অপতে যা লু অপতে যা লু গা লু দেয়ে অপতে যা লু ভ্র পারে জগা মা মালাতে মসুয়াতে হলো অরুম পা আখরি পা জলে লু মিলো হতল লু গা লু হলো ইয়া লুতে যাব ও কেন প্রে কমল উজানো বলি বলা দেখো না ইয়া বলি বলে ফেরা পারে এই ছরে আর আজকে তো পোলিওর রাতে মেরু মে না তো এনে তেমা কোটা লেলো তেরা গাম কি মাঠে গুলি হি লম দিয়ে তো তি খাব লম কো লাগে কি বে নো এ লম পয় ছলে দাও দে পয় আর রুমি ছরে কাটা লম মে কমা সারো এ পর কুসু আকসু রোসো ইয়ে দরো লু বগা রায়া কখনো দেখো বাজ ক্রম কলম কল ও সেটি থাক কুশল কর্ম অকুশল কর্ম সাদা কর্ম কালো কর্ম মিশ্রিত না হওয়া উচিত মিশ্রিত হলে ফলটাও খুব ভয়ঙ্কর ভগবান এর জন্য কি বলছেন আকুশলে না তিরচ্ছানা যোনিয়ম মঙ্গল হাতি খানা দিছু ইত্যাদি ইত্যাদি ধরেন ধরেন আপনি আপনার ইনকাম কিন্তু একদম সাদা এখানে কোনো কালো নেই অথচ আপনি বিয়ের দেওয়ার সময় গরু ছাগল মহিষ মুরগি মাছ ইত্যাদি কেটে প্রাণী হত্যা করে আপনি দিচ্ছেন পূজা দিচ্ছেন অথবা বিয়েতে এগুলো হত্যা করে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন ভিক্ষুদের ভাতৃদেরকে এই যে প্রাণী হত্যা করে খাওয়াইছেন পুণ্যের শেষে পানি ঢালছেন সাধু সাধু সাধু
কোনটারে সাধু বললেন তবে মাস কাটা মুরগি কাটা ছাগল কাটা সব তো সাধু হয়ে গেল ঠিক হলো নি নাকি ভুল হলো হ্যাঁ ওই শুনে ঠিক নি ভালো কাজ হয়েছে নি তো সাধু বলবে কেন সাধু মানে তো ভালো কাজ এই আমরা এরকম ভুল কাজ করি যে তাই কি হয় এটা ফলটাও মারাত্মক হয় ভগবান বুদ্ধ বলছেন উপার্জন তো ভালো সে কারণে সে মানুষ হইয়া জন্ম নিতে হয়তো হয়তো মানুষ হয়ে জন্ম নিবে কিন্তু নিজ প্রকৃতির মানুষ হয় বোবা হয় অঙ্গু হয় পোলিও রোগীর মতো হ্যাঁ মাথা তুলতে পারি না শরীরের মধ্যে হাড়টি নেই বোবা এরকম অনেক রকমের হয় মানুষ হয় নিম্ন প্রকৃতির মানুষ হয় ভয়ঙ্কর কিন্তু আবার খারাপ উপায়ে টাকা পয়সা অর্জন করে দান দিচ্ছি পুণ্য কাজ করতেছি এটার ফল মিশ্রিত কি রে গো তুমি তো অন্য উপায়ে পাইছো অন্য উপায়ে পাওয়াতে কি হবে কালো উপায়ে তোমার কর্মটা কালো উপার্জনটা কালো কিন্তু তুমি দান করতেছো বলে সাদা মিশে গেছে তুমি গরু ছাগল হয়ে জন্ম নিবে তবে দান দিছো যে বড় লোকের গরু হবে হ্যাঁ প্রেসিডেন্টের বিদেশে অনেক পয়সাওয়ালাদের বড় বড় ইয়ে আছে কুকুর টুকুর বিড়াল টেরা আছে এরা আমাদের চাইতেও খাইতে পায় আমাদের চাইতেও আরামে থাকতে পায় রাজা ভূমি বল হ্যাঁ কুকুর পালায় দেখি তো লাইকা কোনটা লাইকা কি মনে আছে না কারো কে প্রথম রকেট চলছিল যে লাইকা বিখ্যাত মানুষের চাইতেও তার নাম বিখ্যাত ওকে সবাই চিনে কিন্তু সে কুকুর এই এই ধরনের হবে বলছে উপার্জন তোমার কালো কর্মটা তোমার দান করেছ যে এই জন্য ফলটা কুকুর হয়েই জন্ম নিয়েছো তবে একটু লাইকার মতো কুকুর রাজা মহারাজা ধনীদের কুকুর খাওয়া দাওয়া খুব আরাম হ্যাঁ আমার চাইতে ভালো খায় কথার কথা এরকম হতে পারে কর্মফলটা কত মারাত্মক এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে সুরজ জানতে কাজে কামাল দামারে দামা মজি পেরো উঠালে থাকে কৌসু কেঙ্গা আ কমরো আকুসুগা আ নিয়ে গেছবি এ যাবার ফেলালে লু প্রেমা খেই তারে লুমিও ফেপারে চলে দুদলে কেতকা প্রয়োগ করে খেই তারে লুকা প্রয়া ধরো সুমার কুসুকে আকরে আকুসুপে আনে খেই তার তো লুকা প্রেম কে মে প্রে লু প্রেপাও কে তো প্রকাশ হবে ইয়াবরিকে আকুসকে গা আকরে কুসুকে গা আনে আকুসকে গা আকরে কুসু কেগারে আনে খারে তোকা তোকা ফেলা ভুলে চুকে শ্যামব্রামা হিরে হল মাঙ্গলা ব্রাম মাঙ্গলা ছাড় যত ই বেগাই ইয়াং খয় মায়া কম কই করো আমু মে কয় মন্ত্রী প্রসন্ন রায় এবার ফেলে ভাই এখানে আরো ব্যাখ্যা করে বলছে যে কুশল কর্মের শক্তি বেশি সাদা কালো দুই কর্মের মিশ্রণে যদি সাদা কর্মের শক্তি বেশি আর কালো কর্মের শক্তি যদি কম হয় তাহলে ওই সাদা কর্মের শক্তি বিষয় মতে উচ্চ কুলি জন্ম নিবে ধনী কুলি জন্ম নিবে কিন্তু ষোলো আনা পুরা হবে না চোদ্দ আনা বারো আনা একটা কি বলছি না মানুষের মতো মানুষ হবে না আবার অকুশল কর্ম শক্তিশালী কুশল কর্ম শক্তিশালী নয় কালো শক্তিশালী সাদাটা কম শক্তিশালী যদি হয় আগেকার দিনে রাজাদের মঙ্গল হস্তী মঙ্গল অশ্ব মঙ্গল ঘোড়া এরকম আছে এরকম হবে বলছেন তাই সাদো কালো মিশ্রিত করিবেন না শুনে আমি ঝুমা লি নিউ কেতরা মা যা কেতরা লি ঝুলে রাগা পচগা আর কে না আসৌকা কে আখে না তো তো পেতে গেল
Emile mau, aso ka bule mau. Ja kembali sato, atau mau tabele no. Chan nomor kormo tau che. Akan na asuka kormo. Noi shada noi kalu. I kormo. Ini kun kormo hobi, oleh kita matanya untuk asuka. Bhagawan bolche, ihai sobche bhalo kormo. Kunta punyo noi papu noi kalo noi sada noi kunta ote emon ekta kormo je kormo kalo keo phol dite badha korbe sada keo phol dite badha korbe kalo sada kake aste dibe na kono phol tar kache tar kache phol dibe na kono kormo tar kache eshe phol dite parbe na mane bhalo Kaitara ru lemho, kaitara ami lemho. Yaku juga luet kanto kaitara. Ami lu ke aku tu kaile itu tu laromara dia. Apru kaitara ni akiu piu le itu laromara la itu tu merau dia. Itu ku akiu tu mepi dia. Dokhalim pi dia. Sokhalim mepi dia. Dokhalim pi dia. Kaitara naku julum di itu bama. Aho si Barone vale, ani le vale, jaqueta de isha de taraga ota toga da le chogi, tara toyo, halo, wipa, wipa sana kei, ma kei, tara toyo kei ma, tara toyo kei chogi, wipa sana tara toyo nage, rutra netra kuna le labare, jana le le rutra kei trago. Amente po po pare ja amente to po tole rutra kaitara di memre ba ane cha ba to po po pare e rutra kaitara di memi sa bro dukha pini cha ho lo o cho na cho si cho di dukha ko ra cho ho lo da to ane cha pe te to bro dukha e e ke kaitara ko di dukha le pile Ngali macam ni, ngali tu kuku yang berpencoy, ia bukan potong lah kan, ane tahu sebab apa. Ini ngesung kuli, terang tu kalau naja juga, terpebre ngai banyak camrang brige. Wipas anak kaya ngai lo, mak kaya, mak cocok terang ibu, mak cocok ni bela, mak terang tu terang kau cuy, mak yang punyoy, mak terang lah ibu, mak cocok leh, jalan leh. Ni pelen do roba dia, ni pelen do rote lu. Yang lain mana? Kaitra le, apa kaitre mohon dia, ami kaitre mohon apa dia? Kaitre kau lu pun pelik apa dia? Ahor si. Yang lu jalu kau le, ni pelen do miamu belum tahu lu. Sok pedi peno, uju pedi peno. Tercet ya, uju dia, ni peno, sok pedi peno. Asal apa tekel khawa de, temel khawa de, frilu mubi de, tadai de. Ah, dah lah kau tadi ada. Tadi tu lihat mubi de. Aku tadi macam ni ada. Nampak tu lihat tahu lo de, ni betul de. Ah, ini beli lu lu baca ni de. Bahan Buddha kota sunter kau ni boleh jadi. Noi sata kormo, noi kalu kormo. Ini kormo de sesuatu kormo. Kibahnya papa? এই কর্ম করলে উপাসনা কর্ম মার্গ কর্ম কি কর্ম উপাসনা কর্ম মার্গ কর্ম যে ব্যক্তি ভাবে উপাসনা ধ্যান করবে সে বুঝতে পারবে আমি নামক এই পঞ্চস্কন্ধ অনিত্য হয় প্রথম বুঝবে অনিত্য হয় বিধায় দিনে দিনে গোড়া হয়ে যায় জরাগ্রস্ত হয় মার্গ মানে কি রাস্তা কি রাস্তা নির্বাণ রাস্তা আর অন্য রাস্তা নয় স্বর্গের রাস্তাও নয় ব্রহ্মলোকের রাস্তাও নয় এই মার্গটা হচ্ছে নির্বাণ রাস্তা নির্বাণ রাস্তায় যখন পৌঁছে যাবে সেই ব্যক্তি সুপ্রতিপন্ন সুপ্রতিষ্ঠিত আল্লাহর দ্বারা করা যাবে না পাকা পিলার যেমন ঢালে করে দিলে শুকায় গেলে আর দ্বারা যারা করা যাবে না ফেলে দেওয়া যাবে না আমি তুমি সে
এই সাদা নয় কালো নয় এই কর্ম করে যখন কর্ম মার্গ কর্ম মার্গ রাস্তায় পৌঁছে যাব আমি সুপ্রতিষ্ঠিত হয়ে যাব নির্বাণ রাজ্যে সুপ্রতিষ্ঠিত কেন আমি এখন উযুপটিপন্ন যে আমি সোজা হয়ে গেছি নির্বাণ আর আমি সোজা সুজি আমি আর এদিকে দিকে তাকাই না আমি ওই উযুপটিপন্ন সোজা হয়ে গেছি তাদের আর দুঃখ নাই তাদেরকে দুঃখ স্পর্শ করতে পারে না সুখ স্পর্শ করতে পারে না কি সুখ স্পর্শ করতে পারে না আমিতা পাবল সুখের জন্য তো করতেছি সুখ বলতে আমি যে দান করলাম আমি যে শিব পালন করলাম এই দানের কারণে আমি যে স্বর্গে যাব হ্যাঁ আমি যে শিব পালন করলাম এই জন্য যে জন্ম জন্মটা সুখ লাভ করবো এগুলো কিচ্ছু আপনাকে ফল দেবে না যেহেতু ওটা দরকার নেই আর আপনার আপনার কাছে অহসি হয়ে গেছে অহসি মানে শক্তি শেষ ওই কালো কর্মের শক্তিও আপনার কাছে আসতে পারছে না অহসি সাদা কর্মের শক্তি আপনার কাছে আসতে পারছে না অহসি হয়ে গেছে আপনি এখন নির্বাণমুখী সাদা কর্ম আপনার কাছ থেকে মুক্ত কালো কর্মের ফলও আপনার কাছ থেকে মুক্ত আপনি নির্বাণমুখী মানুষ ইহাই আমাদের কাম্য তাহলে চার রকম কর্মের মধ্যে শেষ কর্মটা হচ্ছে উপাসনা কর্ম এবং মার্গ কর্ম ইহাই আমাদের প্রত্যেকে প্রয়োজন কর্ম ইহাই আমাদের আসল কামনা করা কর্ম কাম্য ইহা ছাড়া আমরা যদি সাদা কর্ম যদি কামনা করি হ্যাঁ ভালো কথা তুমি সুখ পাবে দানের ফলে সুখ পাবে হ্যাঁ তোমার শিলের ফলেও সুখ পাবে জন্ম জন্মান্তর কিন্তু ওই সুখ চিরস্থায়ী নয় যেহেতু ক্ষণস্থায়ী স্বর্গ ক্ষণস্থায়ী ব্রহ্মলোক ক্ষণস্থায়ী সুতরাং আমাকে চিরস্থায়ী সুখেই তো খুঁজতে হবে চিরস্থায়ী সুখ ইহাই চার নম্বর এই কর্মটা আর মাঝখানে যে কর্মটা বলছে না নয় সুখ সাদা এবং কালো মিশ্রিত সুখ এটা ভয়ঙ্কর এটার একটা গল্প বলবো নি ছোট করে একটা গল্প বলবো না তো চল আপনারা আমি রস কে তারা নে আয়া ফবে যোগা তুমি মকরা পুজো লো তোয়া আছে আসল লুলিহি বাগাই আসল লুলু মকরা পুজি পারে তো তো হবা এই গল্পটা পুরানা তবে এখানে কিছু লোক নতুন তারা শুনে নেই তাদের জন্য পড়ব এসে কর্ম এটা আর বাংলা মান মার করব না বাংলায় বলে যায় যেহেতু আগে অনেকে শুনেছে দ্রোণ কোটি কর্ণ বলে একজন ছিল বুদ্ধের সময়ে পরবর্তী শেষে ভিক্ষু হয়েছিল অরথে নির্বাণ লাভ করেছিলেন কিন্তু প্রথম জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী ইচ্ছে শ্রেষ্ঠ ইচ্ছে ব্যবসা করত জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে ব্যবসা করতে যেত একবার এভাবে জাহাজে করে ব্যবসা করতে গিয়ে জাহাজ সমুদ্রের মানে এই বাতাসে অর্থাৎ বন্যাতে অর্থাৎ কি বলে এটা ঝড়ে বাতাসে ঝড়ে জাহাজটা উল্টে যায় এবং সবাই মরে সেও পানিতে ভাসতে 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 জ্ঞানহীন অবস্থায় কোথায় পৌঁছে গেছে সে জানে না সে যখন হুঁশ করে হুঁশ পেল তখন সে দেখতে পেল যে একটা বিরাট একটা তৃণভূমি মানে মাঠ কেউ নেই খালি তবে বিকার হয়ে গেছে ঘূর্ণিঝড় হয়েছিল যে সেই গতকাল আজকে সে ক্ষুধা লাগতেছে সারাদিন খাই নেই কোথায় খানা পাবো সে ক্ষুধার জ্বালায় সমুদ্রের তীরে শুয়ে আছে বিকাল হয়ে গেছে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে যখন সূর্য ডুবে গেল সে দেখতে পেল পশ্চিম আকাশে একটা প্রাসাদ অস্পষ্ট থেকে আস্তে 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 স্পষ্ট হয়ে গেল ছোট থেকে আস্তে 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 কাছে বড় করে দেখা গেল খুব সুন্দর প্রাসাদ তো এই প্রাসাদ এত ঝলমল এত আলো প্রাসাদের কাছে যাওয়ার ইচ্ছা হয়েছে তার দেখলো যে
প্রাসাদের ভিতরে একটা সুন্দর যুবক, বাহ এই যুবক তো খুব সুন্দর, মানুষের মধ্যে এত সুন্দর মানুষ তো নাই। সে মনে মনে ভাবছে এটা কে এত সুন্দর মানুষ। কিছুক্ষণ পর দেখলো চারটা মেয়ে, খুব সুন্দর মেয়ে, সুন্দর কাপড় চোপড় অলঙ্কার গায়ে দিয়া ঝলমল ঝলমল, ওরা এসে ওই ছেলে ছেলেটাকে আদর যত্ন করতেছে, একদম বাতাস করছে, কেউ কেউ ঠ্যাং টিপি দিচ্ছে, কেউ কি কি জিনিস খাওয়াচ্ছে, সে একেবারে একটু এরকম হেলান দিয়া একটা খাট বিছানায়, খাট বিছানাটাও ঝলমল। সে ভাবছে বাবা এ তো ভাগ্যবান মানুষ। কিছুক্ষণ পরে অনেক খাবার নিয়ে আসছে, এটা দেখে তো স্যার ক্ষুধা লাগতেছিল যে সে কোন রকমে উঠে চলে গেছে। ওখানে ওকে দেখে ওই লোকটা কোথায় আসছেন ভাই, আসেন 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 আসেন। লোকটা ওকে তার প্রাসাদে তুললো, তার পাশে সুন্দর চেয়ারে বসাইল, কাপড় চোপড় পরাইয়া দিল তাকে, নতুন কাপড়, তার তো ভিজা, নতুন কাপড় চোপড় পরাইয়া দিল। ক্ষুধা লাগছে ভাই, হ্যাঁ খান। ও এটা দৈব ঘোষ, দেবতার খানা, এত সুন্দর খানা জীবনে তো খাই নাই। খুব মজা করে খাইলো, সে পেট ভরে খাইলো। এরকম করতে করতে ওই মেয়েরা নাচ গান করে দেখাচ্ছে, ও নাচ গান দেখতে 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 আস্তে আস্তে রাত শেষ হয়ে গেল। আস্তে আস্তে রাত শেষ মানে পূর্ব দিকে আলো একটু করে দেখা গেল, আলো যখন একটু করে দেখা গেল কি হলো, এই যে দেবতা, এই যে লোকটা তার সাথে বসা ছিল, ওই লোকটাও কেমন জানি নরম হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল, তার শরীরে যে কাপড় চোপড় ছিল কাপড় চোপড় গুলো এক একটা এক একটা তার শরীর থেকে খসে পড়তে লাগলো, তার মাথার যে ফুল মুকুট সব খসে পড়তে লাগলো। যত আলো বের হয় তত তার শরীরে আর কাপড় চোপড় নেই। ওই চারটা নিয়ে তারাও কোথায় চলে গেছে আর নেই। আরে কি হলো, তারপরে কিছুদিন পরে খাট পালঙ্কার কিছুই নেই, আলো যত বের হয় তার শরীরে কাপড় চোপড় খাট পালং কিছু নেই, প্রাসাদ কোথায় চলে গেছে একটু পরে মাটিতে ধম করে পড়ে গেল। আরে এটা কি, মাটিতে পড়ে গেল, তো ভয়ঙ্কর। কি দেখলো, একটু পরে বিরাট একটা কুকুর, হাতির মতো নাকি বড়, এসে লোকটাকে এমন ভাবে কামড়াইয়া খাইলো যে এক ফোঁটা রক্ত পড়লো না, একেবারে গিলে ফেলল। ওই লোকটা তো ভয়ে কোটিকর্ণ, দ্রোণ কোটিকর্ণ ভয়ে পালিয়ে গেল। আবার সে অনেক রকমে এক জঙ্গলে ঝোপের মধ্যে সে ঢুকায় থাকলো। কুকুর যদি আবার তাকে কামড়াইতে আসে, ভয়ে ভয়ে থাকতে থাকতে একদিন চলে গেল, আবার সন্ধ্যা হয়ে গেল, আবার রাত হলো, আবার ওই প্রাসাদ, এই কালকে দেখছি প্রাসাদ আবার দেখতেছি। একটু পরে ওই ছেলেটা আবার হাসি মুখে বেড়ে আসছে, হয় কালকে লোকটাই তো, আবার সে উঠে গেল, আসেন 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 আসেন, উঠেন উঠেন, খান আমার সাথে খান। এই চারটা মেয়েও চলে আসলো। সে ভাবতেছে কি কি দেখলাম, সত্য দেখলাম না মিথ্যা দেখলাম। হ্যাঁ আজকে সকালেই তো তাকে হাতির মতো একটা বড় কুকুর কালো খেয়ে ফেলতে দেখলাম, এখনো বা সে জ্যান্ত কেমনে হয়ে গেল, যাক সে ভয়ও পাইতেছে, এটা কোনো ভূত প্রেত নাকি রাক্ষস নাকি আমাকে আবার এরকম মায়া করে খেয়ে ফেলবে নাকি। কিছুক্ষণ পর খেয়ে খেতে সে দাদা একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছে যে, হ্যাঁ বলেন। লোকটা খুব হাসি মুখে, যে কালকেও আপনার সাথে এখানে আমি আমার ফুর্তি করলাম খাইলাম তাইলাম, আপনাকে খুব ধন্যবাদ, কিন্তু দাদা আমি বুঝতে পারছি না, আপনি ভোরবেলায় মাটি থেকে পড়ে গেলেন, প্রাসাদ উধা হয়ে গেল, এই মেয়েরাও কোথায় চলে গেল, একটা কুকুর আপনাকে খেয়ে ফেলল, যে ব্যাপার কি কিছু বুঝছি না, আপনি মানুষ নাকি আপনি দেবতা নাকি আপনি রাক্ষস চক্ষ নাকি আপনি নাকরাস। বলে ভাই শুনেন আমার কথা, অনেক দুঃখের কথা আছে এখানে। কেমন দুঃখের কথা, আমি আপনার মতো মানুষ ছিলাম, আমি এখন মানুষ নয়, তাই নাকি?
আমার মানুষ নেই পড়াতে, আমি আপনাদের ওই সাবস্তিতে ওই শেষ মাথায় আমার ঘর ছিল, আমি কসাই কাজ করতাম। ও তারপর ভাই আমি কসাই কাজ করি তো, তাই অরহত কাত্তায়ন আমার কাছে একদিন এসে বলল, দায় তুমি সারাদিন পাপ কাজ করো, পুণ্য কাজ করবে না? পাপে আমরা তো পাপ কাজ করে জীবনটা বাধ্য হয়ে চালিত হয়, আমাদের আর কি উপায় আছে এই এই পাপ থেকে উদ্ধার হওয়ার? আছে উপায় আছে, অন্তত তুমি দিনই পাপ কাজ করতেছ, রাতে অষ্টশীল রাখো, পঞ্চশীল রাখো, চারটে উপসূর দিনে অষ্টশীল পালন করো। ও তা তো ঠিক আছে, এটা করা যাবে। হ্যাঁ, অরহত কাত্তায়নের আদেশ পালন করে সেই লোক সেদিন থেকে নাকি দিনে ছাগল কাটে, গরু কাটে, অনেক কিছু কাটে, মাংস বিক্রি করে, রাত্রে হলে প্রাণী হত্যা নেই, পঞ্চশীল নিয়ে আসি থাকে, উপসূর দিন অষ্টমী অমাবস্যা পূর্ণিমা আসলে অষ্টশীল নিয়ে থাকে। আমি ভাই ওই অরহত কাত্তায়নের উপদেশ পালন করেছিলাম, আমি মরে গিয়েছি, আমি এই জন্মে আসছি, আমি রাত্রে যে অষ্টশীল পালন করতাম, পঞ্চশীল পালন করতাম, এই জন্য সন্ধ্যা রাত বলে আমি দুই বছর ভোগ করি, দেবতার সুখ আমি পাই, আমার কোনো অভাব নেই, তখন আমি কত সুখে থাকি। ভোর হলেই সারাদিন যে আমি মারি, ছাগল গরু ছাগল কাটি যে ওই প্রাণী হত্যা করার ফলে আমাকে এসে নরকের কুকুর খেয়ে দেবে, আমি ওই কুকুরের পেটেই থাকি সারাদিন। আবার সন্ধ্যা হলে আবার সেই পুণ্যের ফলে আমি আবার দুই বছর পাই। অবাক হয়ে গেল, ভাই আপনি যদি যান সাবস্ত্রী, যদি ফিরে যান, ওখানে আমার আত্মীয় রয়ে গেছে, আমার আমার বংশধর রয়ে গেছে, বলবেন আমার কথা, আমার জন্য আরো একটু পুণ্য করতে বলবেন, আমি ধন রেখে গেছি, আমি মাটির নিচে পুঁতে দিয়েছি ধন আছে, আমার ছেলে মেয়েদেরকে বলবেন ওটা তুলে যেন আমার জন্য পুণ্য করে, যেন আমি আরো সুখ পাইতে পারি। দ্রৌপদী কর্ণ সেখান থেকে চলে গিয়েছিল, সে নিজের চোখে এই বাস্তব দৃশ্য দেখে দ্রৌপদী কর্ম পরিশেষে সংসার করে নাই। বারে বললাম তো একটু আগে, তিনি ভিক্ষু হয়েছিলেন, ভিক্ষুয়ে তিনি অনাথ হয়েছিলেন, তার নিজের দেখা ত্রিপিটকে স্থান পেয়েছে। এটা এই ধরনের পুণ্য করা পাপ করা দুটোটার ফল আছে, কোন ফল বৃথা যাবে না। সুতরাং সবচেয়ে শ্রেষ্ঠ আমরা চাই উপাসনা কর্ম, মার্গ কর্ম, যাহা দুঃখকে নিবারণ করবে, আর দুঃখ আসতে কোনোদিনও আপনাকে দুঃখ দেবে না, দুঃখ এসে। তাই যারা আজকে আপনারা আসছেন আমার ভক্ত শিষ্য গায়ক গায়িকারা, আমি বিশ্বাস করি আপনারা অন্তত কালো কর্ম করবেন না, যা পারেন সাদা কর্ম করুন। যেহেতু আপনারা এখন বুঝছেন কালো কর্ম এবং সাদা কর্ম মিশ্রিত হয়ে গেলে কি খারাপ ফলটা হয়, তাই বিয়েতে অথবা কোনো পুণ্যকর্মে নিজের হাতে গরু ছাগল মুরগি মাছ অমুক সমুক কেটে দিবেন না। হ্যাঁ, আজকাল তো ফ্রিজে অনেক কিছু পাওয়া যায়, দোকানে ফ্রিজে মুরগি মাংসও পাই, এগুলো দিলে প্রাণী হত্যা পাপ হবে না, আপনারা ফ্রিজ থেকে সেভাবে মাংস খাওয়াতে পারেন, ভিক্ষু সংঘকে যেটা আগে থেকে তারা তৈরি করে রাখছে, তবে আপনি অর্ডার দিয়ে রাখলে কিন্তু হবে না, অর্ডার দিলে কিন্তু আপনার পাপ হবে। আমি চাই এইভাবে আপনারা পাপ মুক্ত থেকে সাদা কর্মই করুন, উপাসনা কর্ম করুন, মার্গ কর্ম করুন, যেন আপনারা সুখ প্রতিপন্ন, উজুব প্রতিপন্ন হতে পারেন, নির্মাণ মুক্ত হতে পারেন। এই আশীর্বাদে শেষ করছি।
কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগে।